আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মিথিলাকে একটা টাফনেল খাইয়ে মাথায় একটু তেল লাগিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয় মিথিলার আম্মু। সুপ্তি মিথিলা রুমের জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আনমনে ভাবছে উদ্ধৃতের সাথে কথা। উদ্ধৃত কি সুপ্তিকে এতটাই ভালোবাসে, নাকি নিঃসক কোনো আবেগ, নাকি নীরব মিথিলার মতো এতটাই গভীর আর ইমোশনাল? উদ্ধৃতের প্রতি সুপ্তিত অনেক মায়া জমে গেছে, সেটা সুপ্তি বারবার বলতে চেয়েও বলতে পারছে না। একটা অজানা ভয়, উদ্ধৃত কি সুপ্তিকে সত্যিই ভালোবাসে? সুপ্তির দেওয়া ভালোবাসা কি আজীবন বহন করতে পারবে, নাকি অনেকটা ভারী মনে করে দুই দিন পরে চলে যাবে? সুপ্তি অনেকগুলো মানুষের হৃদয় ভাঙা যন্ত্রণা দেখেছে, মানুষের হাহাকার নিজ চোখে দেখেছে, তাই তো সুপ্তি ভালোবাসাকে বড্ড ভয় পায়। সেদিন তো সুপ্তির মামাতো বোন সুইসাইড করেছিল শুধুমাত্র তার প্রিয় মানুষটার তার না হওয়া যন্ত্রণায়। কি নিদারুণ ভাবে তার ভালোবাসার মানুষটা অভিনয় করে তাকে ছেড়ে দিয়েছিল, সে যন্ত্রণা সহ্য করতে না পেরে সুইসাইড করেছিল। তার কান্নায় তার ভালোবাসার মানুষটা বিরক্ত হয়েছিল। মানুষ এমন হয় কিভাবে, একজনকে ভালোবেসে তাকে ভুলে অন্যের সাথে ঘর বাঁধে কি করে? আজকাল চারিদিকে এত মুখোশ পরা মানুষের মাঝে সত্যিকারের ভালোবাসার মানুষ চিনে নেওয়াটা বড়ই মুশকিলের ব্যাপার। মানুষ যে জিনিসটা হারানোর ভয় পায়, সেই জিনিসটাই মানুষের জীবন থেকে সবার আগেই হারিয়ে যায়। মানুষ যে জিনিসটাই হওয়ার ভয় পায়, মানুষের জীবন সেই জিনিসটা আগে ঘটে যায়। পৃথিবীটা বড় অদ্ভুত, মানুষের জীবনে কখন কি ঘটে বলা যায় না। বিধাতার উপর থেকে এই কলকাঠি নাড়ানো বোঝার সামর্থ্য কারণে অনেক আজগুবি চিন্তা ঢুকেছে আজ সুপ্তির মাথায়। আসলে সুপ্তি আজ অদৃতকে বড্ড মিস করছে। তুমি কি আমার সত্যি রাত জেগে মিস করো অদৃত? কেন জানি না মনে হচ্ছে তুমি সামনে এসে হাঁটু গেড়ে বসে বলো আমি তোমাকে চাই সুপ্তি, তোমাকেই চাই সুপ্তি। আমি আমি তোমার ভালোবাসা সারা জীবনের জন্য বহন করতে করতে কখনো ক্লান্ত হব না। তুমি ভালোবাসতে বাসতে ক্লান্ত হলে আমি কখনো তোমার ভালোবাসা নিতে নিতে ক্লান্ত হব না। মিথিলা সুপ্তিকে বলে, কি ভাবছিস সুপ্তি? কি রে মিতু, তুই জেগে গেলি? তোকে না ঘুমোতে বললাম, মাথার পেইন কমবে কিভাবে তাহলে? বাইরে এত আয়োজন কিসের সুপ্তি? তোর মামার সাথে কে যেন আসবে তাই, যাক একটা বিয়ে খেতে পারবো মিতু। করুণ অসহায় দৃষ্টিতে সুপ্তির দিকে তাকিয়ে থাকে। হায় রে মানুষ, এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? নিজের বেষ্টু হয়ে আমার সবকিছু জেনে আমার বিয়ের আনন্দে আত্মহারা সে। ভেবেছিলাম সুপ্তি আমাকে বলবে চিন্তা করিস না, তোর বিয়ে ভাঙার দায়িত্বটা আমার, কিন্তু না, সুপ্তি আজ আম্মুর সাথে হাত মিলিয়েছে। সুপ্তি তুই ভালো করেই জানিস সবকিছু, তুই আম্মুকে বোঝা প্লিজ, সবকিছু জেনে বুঝে আমার বিয়ের আনন্দে এতটা খুশি কিভাবে? দেখ মিতু, এসব প্রেম ভালোবাসা ভুলে যা। এমন তো হতে পারে যার সাথে বিয়ে হবে সে নীরবের থেকে বেশি হ্যান্ডসাম হলো। আন্টি যা করছে তোর ভালোর জন্যই করছে। আর শোন, আমি এখন যাই আন্টির সাথে একটু কাজ করি, বাড়িতে অনেক কিছুই এলোমেলো হয়ে আছে, সব গোছাতে থাকি। আর তুই সুন্দরভাবে সাজুগুজু করিস আজ, আমি জানি আজ যাকে দেখবি তুই শিওর হার্ট ফেল করবি। মিথিলা রাগে অভিমানের সুপ্তির সাথে একটা কথাও বলে না। রান্নাঘরে বিভিন্ন প্রকার নাস্তার আয়োজন, কম করে হলেও 15-20 আইটেমের নাস্তাই হবে। চিংড়ি, ইলিশ, রুই, পাবদা, শিং, ছোট মাছ, গরু, খাসি, মুরগি, পোলাও, ডিম, বিভিন্ন ভাজি সহ হরেক রকম রান্নার আয়োজন। একটি মেয়ে দেখতে আসলে যেমন আয়োজন হয় আর কি, তার কোনো কিছুরই ত্রুটি রাখেনি মিথিলার আম্মু আপু। আম্মুর পছন্দের ব্ল্যাক কালারের ডিনার সেটটা বের করেছে। এই ডিনার সেটটা আম্মুর খুবই পছন্দের। আম্মু কখনোই কোনো আত্মীয়র জন্য তার ফেভারিট এই সেটা বের করে খেতে দেয়নি। ডাইনিং টেবিলে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। কালো ডিনার সেটটা দেখে নীরবের প্রিয় কালার কালো সেটা মনে পড়ে যায় মিথিলার। প্রিয়দের সব কিছু দেখলেই আগে তার কথা মনে পড়ে যায়, নীরব কালোর খুব পাগল, কালো কালারটা নীরবকে পাগল করে তুলে। নীরব সাতটা কালো শাড়ি কিনে দিয়েছে মিথিলাকে। মিথিলার চোখে কালো কাজলের নেশায় মগ্ন থাকে নীরব। এই স্বপ্ন হলেও যদি আজ এখানে নীরব আসতো, পাত্রপক্ষের জায়গায় নীরব থাকতো পাত্র হিসেবে, মিথিলার আনন্দে পাগলই হয়ে যেত। আম্মু বারবার আড়ালে গিয়ে ফোনে কথা বলছে। কার সাথে তো কথা বলছে? আম্মুর মুখে আহ অনেক খুশি, অথচ মেয়ের নিদারুণ কষ্টটা বুঝতে পারছে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, মায়ের জোড়াজোড়িতে শাড়ি পরতে বাধ্য হলো মিথিলা।
মুখটা ফেটে যাচ্ছে তার কষ্টে। মাত্র একটা দিনের ব্যবধানে কি এভাবে বদলে যাবে তার জীবন? এই তো একদিন আগেও নীরবের সাথে কত সময় কাটিয়েছে, নীরবের বুকে মাথা রেখে নীরবের বুকের স্পন্দন শুনেছে, এভাবে সারা জীবন থাকার স্বপ্ন দেখেছে, আর বাড়ি আসার সাথে তার জীবনটা এখন কালবৈশাখী ঝড়ের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নীরবের সাথে কোনোভাবে কন্ট্রাক্ট করা যাচ্ছে না, কিভাবে জানাবে নীরবকে তার এই কঠিন সময়ের কথা? তার যদি বিয়ে হয়ে যায় কি উত্তর দেবে সে? নীরব তাকে ছাড়া কিভাবে বাঁচবে? মিথিলার মনে মনে ডিসিশন ফাইনাল করে এবার যদি আম্মুর কাছে খারাপ হতে হয় সেটাও ভালো, তবুও সে ছেলে দেখতে আসবে, তার মুখের উপর সরাসরি কড়া ভাষায় বলে দেবে যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি, মানে আমি অন্য কারোর। ফাইনাল করে নিল মিথিলা, ব্যাগ থেকে বের করে নীরবের দেওয়া একটা কালো শাড়ি বের করে পরল মিথিলা। সবকিছু তো নীরবই জড়িয়ে থাকুক তার শরীরে, পরন্ত বিকেলে শাড়ি পরে চুলগুলো ছেড়ে সাথে দাঁড়িয়েছে মিথিলা। সাদের সাথে মিশে থাকা কৃষ্ণচূড়া গাছে কতগুলো পাখি বসে আছে, একটা ডালে দুইটি পাখি সব পাখির থেকে আলাদা বসে আছে, দুইজন দুজনের মুখে মুখ লাগিয়ে বসে আছে, আনমনে দুজনের মনের কথা বলছে। ভালোবাসার মানুষ দুজন পাশাপাশি থাকলে কতটা সুখ অনুভব হয় সেটা পাখি দুইটাকে দেখলেই বোঝা যাচ্ছে। মিথিলার মনের কাল্পনিক ভাবনা পাখি দুটো মিথিলাকে দেখে হাসছে, মিথিলার দিকে তাকিয়ে আছে, আর মেয়ে পাখিটি ছেলে পাখিটিকে বলছে, তুমি আমার কাছ থেকে দূরে গেলে ওই মিথিলার মতোই কিন্তু কষ্ট হয় আমার। প্রেমিক পাখিটি বলছে, তুমি দূরে গেলে বুঝি আমার কষ্ট হয় না, আমার এত নীরবের মতো কষ্ট হয়। নীরব কাল সারা রাত ঘুমোয়নি, মিথিলার ফোনে সহস্রবার ফোন দিয়ে ফোন পাইনি নীরব। কতটা পাগল প্রেমিক সেটা তো মিথিলা জানে, নীরব বড্ড পাগল মিথিলার জন্য। প্রেমিকা পাখিটি বলছে, শুধু কি নীরবই পাগল, মিথিলা কি কম ভালোবাসে? মিথিলা তো কাল সারা রাত ফোন করেছে ওর বাবার ফোন দিয়ে, কিন্তু নীরবকে ফোনে পাওয়া যায়নি। তারপর দুইজন পাখি মিথিলার দিকে তাকিয়ে বলে, এই মিথিলা নীরব আসছে, একদম চিন্তা করো না, তোমার ভালোবাসার টানে নীরব এখানে চলে আসবে, এই ছাদের এখানে দাঁড়িয়ে থাকো, আমরা দুজন তোমাদের প্রেমের সাক্ষী হব আজ। পাখি দুটোর কথোপকথন শুনে মিথিলা আনমনে নীরবকে ভেবে চলেছে। মিথিলার মনে বারবার এটাই মনে হচ্ছে, হুট করেই যদি দেখা হয়ে যেত নীরবের সাথে, মানুষের সাথে তো কত রকমের ম্যাজিক হয়, আমার সাথে হোক না এমন একটা ম্যাজিক। হঠাৎ পেছন থেকে মিষ্টি কণ্ঠ ভেসে আসে, শাড়ি পরলে তোমাকে এত সুন্দর লাগে, যেন মনে হয় আমি তোমার খোপার সেই জবা ফুল হই যা তোমার শরীর ছুঁয়ে ধরবে, কপালের ছোট্ট টিপটা আমার হিংসে জাগায়, মনে হয় তোমার আঙুলের স্পর্শটা যদি আমায় ছুঁয়ে যেত। ইস, কেন তুমি এই চোখের মায়া বাড়াও, কাজল লেপটে চোখ দুটোকে ভালোবাসতে শিখাও, তোমার হাতে সেই কাচের চুড়ি মনে করিয়ে দেয় আমার বুকের বাঁ পাশে রোজ কেউ গুনগুন শব্দ করে গান গেয়ে যায়, তোমার রূপের প্রেমে যে আমি রোজ পড়ি, তবে দু তিন লাইন কবিতা লিখতে যে আমার বড্ড ভয়, যদি কেউ জেনে যায় আমার মানুষটা এত রূপবতী। পেছন থেকে কেউ ঝুলগুলো খোপা করে দিয়ে একটা বেলি ফুলের গাছটা খোপাতে পুড়িয়ে দিল। মিথিলা দুই হাতে হাত দিয়ে মুখের সাথে মুখ মিশিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে ভাবছিলে তাই না? আবার আপনি বারবার কেন আমার কল্পনাতে আসছেন বলেন তো? এটা কল্পনা নয়, এটা আমি। সত্যি না, এটা আপনি না, আপনাকে আবার ভেবে আমি কষ্ট পেতে চাই না। আপনি সকালেও এসেছিলেন কিন্তু আবার হারিয়ে গেছেন, এখন আবার এসেছেন, একটু পরেই আবার বিলীন হয়ে যাবেন, বারবার আমার সাথে কেন এমন লুকোচুরি খেলছেন বলতে পারবেন? আপনি না আমার মনের অনুভূতি বুঝতে পারেন, আমার হৃদয়ের স্পন্দন বুঝতে পারেন, তাহলে এখন কেন বুঝতে পারছেন না? এখন আমার আপনাকে চাই, আপনাকে চাই মানে খুব করে চাই। নীরব মিথিলার পেছনে দাঁড়িয়ে মিথিলার কোমর দুই হাতে ঝুড়িয়ে ধরে বলে, এবার সত্যি আমি তাকিয়ে দেখো। না, আমি তাকিয়ে দেখতে চাই না, বারবার নিজেকে আর ভাঙতে পারছি না আমি, প্লিজ চলে যান আপনি এখান থেকে, আপনার এই অনুপস্থিতির উপস্থিতি আমি আর সহ্য করতে পারছি না। অনুপস্থিতির উপস্থিতিটা কি? বাস্তবে নেই তো বারবার আমার আপনাকে অনুভব হচ্ছে, এটাই অনুপস্থিতির উপস্থিতি। আপনি আমার কোমরটা ছেড়ে আমার কল্পনা থেকে বেরিয়ে যান প্লিজ। জানেন আজ প্রথমবার আমি আপনাকে চুমু দিয়েছিলাম, কিন্তু যখন বুঝলাম ওটা আপনি ছিলেন না, ওটা আমার দুঃস্বপ্ন ছিল, তখন আমার চোখ দুটো বেয়ে অশ্রু ঝরে পড়েছিল, আমার খুব ইচ্ছে করছিল আমার ঠোঁট আপনার কপালে ছুঁয়ে দিতে, চারদিকে খুঁজেও কোথাও আপনাকে পাইনি। কাল থেকে অনেকবার আপনি শুধু আমার স্বপ্ন দিয়ে এসেছেন, কখনো কল্পনাতে আপনাকে আমি ছুঁয়েছি, আপনার উপস্থিতি আমি অনুভব করতে পেরেছি, সব কিছু যেন বাস্তবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পরপরই আপনি আবার হারিয়ে গিয়েছেন। আমি জানতাম তুমি আমাকে মিস করছো, তুমি আমাকে ভাবছো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি বোধহয় বড্ড অভিমান করে চলে এসেছো। আপনি আবার অভিনয় করছেন এই কল্পনাতে থেকে, কেন বারবার আমার সাথে অভিনয় করছেন বলতে পারেন?
নীরব মিথিলার গাড়ে একটা চুমু দিয়ে বলে, এটাও কি কল্পনা? মিথিলা বলে, হ্যাঁ এটাও কল্পনা, সকালেও তো এমন করেছিলেন, এটা তো কল্পনাই ছিল। কিছুক্ষণের মাঝেই দেখবো কোথাও কেউ নেই, তারপর হাহাকার হবে আমার মনের মাঝে। আমাকে এত জ্বালিয়ে পুড়িয়ে দগ্ধ করে কি শান্তি পাচ্ছেন? আপনি আমাকে কল্পনাতে এসেও জ্বালিয়ে পুড়ে ছাই করে দিতে চান? হ্যাঁ, আমার অনুপস্থিতিতে যদি তোমার দহন না হয়, আমাকে মনে না পড়ে, তাহলে কিসের ভালোবাসা? এটা কি সত্যি আপনি? হ্যাঁ আমি। এখানে কিভাবে এলেন? ইস, কিভাবে কেঁদেছে! আমার বউটা আমাকে মিস করছে, আমি কি তার কাছে না এসে থাকতে পারি? আমাকে চিমটি কাটো নাকি? না, তুমি ব্যথা পাবে, আমাকে খুব জোরে একটা চিমটি কাটো। মিথিলা খুব জোরে একটা চিমটি কাটলো নীরবের ফর্সা হাতে, নখে কেটে রক্ত গড়িয়ে পড়লো। পেছন থেকে অদৃত আর সুপ্তি বলে, এই যে হ্যালো, আমরা আছি, কিন্তু অতি আবেগে আমাদের সামনে আবার চড়িয়ে ধরো না। মিথিলা ছল ছল চোখে এবার হাসি ফুটে ওঠে, এত মারাত্মক একটা সারপ্রাইজ। এটাই নীরব যে মারাত্মক সারপ্রাইজ দিতে জানে। সারপ্রাইজটা সবসময় সারপ্রাইজই হয়, তারপর যদি আবার সেটা প্রিয় মানুষের উপস্থিতির সারপ্রাইজ হয়, সেই সারপ্রাইজটা সত্যি বলে বোঝানোর মতো নয়। অদৃত আর সুপ্তি মিথিলা নীরবের পিছনে দাঁড়িয়ে আছে। সুপ্তি এগিয়ে এসে বলে, কি রে মিথু, মনে মনে বান্ধবী ব্রেকআপ করে দিয়েছিলিস তাই তো, এখন তো চোখে মুখে আনন্দ ধরছে না। এই মিতু, কি কি গালি দিয়েছিলে রে, বল না প্লিজ বল, অনেক দিন কোনো গালি শুনি না রে মিতু। আমি কাউকে কোনো গালি দিইনি, আর গালির প্রিন্সিপাল তো তুই, এদের সামনে প্রুফ করতে চাস আমি গালি দিই? সুপ্তি বলে, আচ্ছা এই ব্যাপার, আমাকে গালি শিখিয়ে এখন আমাকে প্রিন্সিপাল বলা হচ্ছে? নীরবের ব্লু কালারের পাঞ্জাবি পরা আস, নীরব কি যেটা পরবে সেটাই পারফেক্ট লাগবে? নীরব মানে সুন্দর যে ফারপুর। সুপ্তি আর মিথিলার কথা শুনে নিচের ঠোঁট কামড়ে ধরে হাসছে নীরব। উদ্ধৃত বলে, কি ব্যাপার ভাবি, একদিনে এত শুকিয়ে গিয়েছেন কেন, এমন শুকনো কেন চোখ মুখ? সুপ্তি বলে, জানেন না, নীরব ছাড়া তার তো প্রাণ যাই যাই অবস্থা হচ্ছিল। মিতুর অক্সিজেন সিলিন্ডার নীরবকে তো ঢাকায় রেখে এসেছিল। মিথিলা বলে, আমি কিন্তু কিছু বুঝলাম না, সুপ্তি ব্যাপারটা কি, আর এখন কোন দলের তুই? সকালে তোর হবু বরের দলে ছিলাম, এখনো তোর হবু বরের দলে, মানে নীরব দুলাভাইয়ের দলেই আছি। কেমনে কি, নীরবরা এখানে কিভাবে এলো? সুপ্তি বলে, দুলাভাই আমাদের ফোন যখন হারিয়ে যায়, মৃতিরা তো পাগলের মতো ফোন খুঁজতে থাকে, দুজনে ফোন হারিয়ে শোকা হতো আমরা। আপনার ফোন যখন বন্ধ পাচ্ছিল মিথু, তখন আমি অজিতের সাথে যোগাযোগ করে জানতে পারি যে আপনি ফোন ভেঙে ফেলেছেন। মিথিলা ফ্রু কুস্কিয়ে বলে, তার মানে অজিতের নাম্বার মুখস্থ ছিল এর, আর তুই আমাকে বলছিস তোর কাছে কোনো নাম্বার নেই? টেনটানা, এটাই সারপ্রাইজ ছিল মিথু। সকালে যখন অদৃতের মাধ্যমে নীরব ভাইয়ের সাথে যোগাযোগ করি, তখন নীরব ভাইয়া বলে তোকে যেন কিছু না বলি, ভাইয়া তোকে সারপ্রাইজ দিতে চায়। শুধু এরা দুজনই না মিথু, নীরব ভাইয়ের আম্মুও এসেছে। মিথিলা বিস্মিত চোখে সুপ্তির দিকে তাকিয়ে বলে, এটা কিভাবে সম্ভব, আন্টি কিভাবে এলো, আর আন্টি কি সব জেনে গেছে? অদৃত বলে, আন্টি তো আগে থেকে জানতেন, ভাবি অদৃতা আন্টিকে বলে দিয়েছিল। মিথিলা সন্দেহান চোখে বলে, কি বলে দিয়েছিল? অদৃত বলে, আমি আর আন্টি একদিন দাঁড়িয়ে আছি, অদৃতা ছুটে এসে আন্টির আঁচল ধরে টানতে টানতে বলে, আন্টি আসো দেখবে তোমাদের ছেলে মিষ্টি আপুকে কিছু দিয়েছে। আন্টি তো আমার সামনে ভীষণ লজ্জা পেয়ে যায়। আমি আন্টিকে বললাম, আন্টি অদৃতা হয়তো কোনো সিনেমা দেখেছে। অদৃতা বলে, না আন্টি, তোমার ছেলে নীরব মিথিলা মিষ্টি আপু আছে না, ম্যামের বন্ধু, তার হাত টেনে ধরে কিছু দিয়েছে, আর মিষ্টি আপু চোখ বন্ধ করে অল্প অল্প হাসছিল। সুপ্তি তো হেসে গুড়িয়ে যাচ্ছে, নীরব শব্দ করে না হাসলেও কপালে চুলগুলো পেছন দিকে উড়িয়ে দিচ্ছিল আর হাসছিল। মিথিলা লোচে কিছু বলতেই পারছে না, নীরবের দিকে তাকিয়ে বলে, সব এই লোকটার জন্য হয়েছে, এখন সবাই এসব অসভ্য জিনিস জেনে গেল, আমাকে সবাই কি ভাববে এখন? কি ভাববে, এই অদৃত আর সুপ্তি কত শতবার চুমু খাবে তা হিসাব করেও পারা যাবে না, আর মা বাবা তারাও প্রেম বোঝে, সো এত ভাবার কিছু নেই। সুপ্তি বলে, আর বইলেন না, অদিতা যা দুষ্টু হয়েছে, আমাকে বলে ভাইয়ারে তুমি একটা কিসি দিলেই তো পারো, ভাইয়া ঘুমের মাঝে কোলবালিশে কিসি দিয়ে বলে আই লাভ ইউ সুপ্তি। অদৃত বলে, আমার ইজ্জত আমার বোনে রাখেনি, কবে ঘুমের মাঝে কি বলেছি ও সেটা ভিডিও করে সবাইকে দেখিয়েছে। সবাই প্রচন্ড হাসিতে গড়িয়ে যায়। মিথিলা বলে, সুপ্তি আপু আম্মু কি জানতো আন্টিরা আসবে? হুম জানতো, আন্টি তো আজ সকালে তোর আম্মুকে ফোন দিয়ে বললো। তোর আম্মু মহা খুশিতে বাড়ি গোছগাছের দায়িত্ব দিয়ে দিল, আর তোর আম্মু এটাও বলল, সাথে আপনার ছেলেটাকে নিয়ে আসবে, ভারী লক্ষ্মী ছেলে আপনার, আপনার ছেলের সাথে আমার কয়েকবার কথাও হয়েছে, এমন লক্ষ্মী ছেলে কজনের ঘরে জন্ম হয়? মিথিলা ভ্রু কুস্কিয়ে নীরবের দিকে তাকিয়ে বলে, আম্মু তাকে লক্ষ্মী ছেলে বলছে, অথচ তার সাথে প্রেম করার প্রেমের অপরাধে আমাকে উত্তম মাধ্যম দিয়েছে, আচ্ছা পরিমাণে আম্মু যে দুধ
কলা দিয়ে কালসাপ পুষছে তা তো আর জানে না। নীরব হেসে বলে, শোনো ছেলেটা খুব ভালো পেয়েছ তুমি, তোমার কপাল কিন্তু অনেক ভালো। মিথিলা বলে, কে ভালো ছেলে পেয়েছে? নীরব বলে, আপনি ম্যাডাম আপনি। মিথিলা বলে, আমি কি মেয়ে খারাপ শুনি? মোটেও না। মিথিলা সুপ্তিকে বলে, সুপ্তি সব বুঝেছি কিন্তু আমাকে যে দেখতে আসার কথা ছিল তার কি হলো? সুপ্তি বলে, সবই নীরব ভাইয়ের জাদু। আমি যখন নীরব ভাইয়াকে জানালাম ঘটনাটা, নীরব ভাইয়া তোর আম্মুকে ফোন দিয়ে বলল, আন্টি ভুলেও এখন বিয়ে দিবেন না, তাহলে অনর্থ হয়ে যাবে, আর অচেনা অজানা ছেলেরা আরো ভয়ানক খারাপ হয়। আপনি আমার হাতে মিথিলাকে তুলে দিন, কার সাথে রিলেশন করেছে আমি খুঁজে বের করে মিথিলাকে টাইট দিব। তোর আম্মু মহা খুশি, কারণ তোর আম্মু জানে নীরব প্রেমের ধারে কাছেও না, অথচ তার মেয়েকে রোজ দু একবার কিস ফিস খাওয়াচ্ছে। মিথিলা বলে, তোর দুলাভাই আজ সারাদিন সারপ্রাইজ নামক কষ্ট দিয়েছে ওনার সাথে, কথা নেই। নীরব বলে, ওলে বাবালে রেগে গেছেন, এ অদৃত সুপ্তি নিচে দাঁড়িয়ে পাহারা দিও, কেউ আসলে সংকেত দিও। সুপ্তি আর অদৃত চলে গেল। নীরব মিথিলাকে টেনে সাদের সিঁড়ি ঘরের মাঝে নিয়ে যায়, দুজন দুজনকে দেখছে। এই দেখো যেন কত জনম জনমের। মিথিলা খেয়াল করে দেখে নীরবের শরীরে বিভিন্ন জায়গায় কাটা দাগ, দেখেই বোঝা যাচ্ছে যে কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট, সেটা দেখেই বোঝা যাচ্ছে। মিথিলা খুব আবেগ প্রবল হয়ে নীরবের কপালে হাত শুয়ে দিয়ে বলে, কি হয়েছে আপনার? নীরব বলে যে, বেঁচে আছি এটাই আলহামদুলিল্লাহ। মিথিলা নীরবের ঠোঁটে আঙুল দিয়ে বলে, এমন অলক্ষণের কথা আর কখনো বলবে না। নীরব বলে, অলক্ষণে কাজ করেছো ফোনটা হারিয়ে, এখন আমাকে বলছো অলক্ষণে কথা আমি বলছি, আর কিছুক্ষণ থাকলে তো এমনিতেই দম বন্ধ হয়ে আমি মরে যেতাম। মিথিলা বলে, কিন্তু অ্যাক্সিডেন্টে কিভাবে হলো সেটা বলুন আগে। নীরব বলে, কক্সবাজার থেকে গাড়ি চালিয়ে আসার সময় একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আসলে তখন আমার মাথা ঠিক ছিল না, কিভাবে যে গাড়ি চালিয়ে ঢাকা পৌঁছেছি তা শুধু আমি জানি, আমার শুধু মনে হচ্ছিল ঢাকা না আসলে আমি তোমার খোঁজ খবর পাবো না। মিথিলা নীরবকে বলে, দেখি কোথায় কোথায় কেটেছে দেখান। তোমার সামনে কি এখন আমাকে কাপড় খুলতে হবে? নীরব বলে, আমি তো সমস্যা কি, আর তাছাড়া আপনি তো পুরুষ মানুষ, এমনিতেই তো প্রায় সময় খালি গায়ে থাকেন, আমার সামনে সমস্যা কি? নীরব বলে, আমার সব সমস্যা তো তোমাকে নিয়েই, যে আমি অন্যের সাথে পারি তা তোমার সাথে পারি না, এটাই তো আমার বড় সমস্যা মিসেস মিথিলা মিথু। মিথিলা আস্তে আস্তে নীরবের পাঞ্জাবি বোতাম খুলতে থাকে। নীরব মিথিলার হাত ওর বুকের সাথে চেপে ধরে বলে, দেখো তো আমার হাতের রেসপন্ডন তুমি শুনতে পাচ্ছ কিনা? মিথিলা বলে, সেটা আমি এই দূর থেকেও শুনতে পেয়েছিলাম। মিথিলা নীরবের বুকের পাঞ্জাবি কিছুটা আলগা করে কোথায় কতটা ক্ষত হয়েছে দেখার চেষ্টা করে, তখনই চোখে পড়ে নীরবের বুকে স্পষ্টভাবে এখন লেখাটা ফুটে আছে কেমন কালচে একটা দাগ হয়েছে। সেদিন মিথিলার মন অনেক খারাপ ছিল, সেদিন দেখেছিল নীরবের বুকে কতটা ক্ষত, তবুও কোনো প্রশ্ন করেছিল না, কিন্তু আজ মনে হচ্ছে একটা মানুষ নিজেকে কিভাবে এতটা কষ্ট দিয়ে জ্বলন্ত সিগারেট দিয়ে ক্ষত করতে পারে নিজের শরীর। মিথিলা আস্তে করে নীরবের পাঞ্জাবিটা খুলে ফেলে, নীরবের দেহটা এতটাই সুঠাম মিথিলা দেখে চোখ ফেরাতে পারছে না, যদিও নীরবের দিকে তাকাতে কিছুটা লজ্জা পাচ্ছে। পাঞ্জাবির নিচে পাতলা সাদা গেঞ্জি পরা, ফর্সা শরীরে কালো পশমগুলোর মাঝে স্পষ্ট ফুটে আছে এমন লেখা। মিথিলা নীরবের বুকে হাত দিয়ে পশমের মাঝে একটা আঙুল দিয়ে সুসুরি দিতে থাকে। নীরব মিথিলার আঙুল ধরে মিথিলাকে হ্যাসকার টান দিয়ে খানিকটা নিজের কাছাকাছি নিয়ে আসে। মিথিলার ঠোঁট অসমকে নীরবের ঠোঁটের সাথে স্পর্শ করে। নীরব যেন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর কোনো শক্ট খেল। নীরব নিজের থেকে অনেকবার মিথিলাকে চুমু দিয়েছে, কিন্তু মিথিলা নিজে থেকে কখনো দেয়নি বা স্পর্শ করেনি। এই প্রথমবার অসমকায় মিথিলার নরম ঠোঁট নিজের ঠোঁটের স্পর্শ করেছে। নীরবের সমস্ত শরীরের পশম শিউরে উঠেছে। নীরব মিথিলাকে বলে, তুমি কি চাও আমার হাতে কোনো অনর্থ হোক? যদি বাচ্চাদের মতো এমন পাগলামো করো তাহলে কি আমি নিজেকে সামলে রাখতে পারবো? যে কোনো লিমিট ছাড়া অনর্থ হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারবো না। মিথিলা নীরবের বুকে এমন লেখা অক্ষরের কাটা জায়গা আলতো করে একটা চুমু দেয়। নীরবের শিরা উপশিরায় যেন শিহরণ বয়ে যায়। নীরব বাকরুদ্ধ হয়ে যায় মিথিলার এমন কাণ্ড দেখে। মিথিলা নীরবের থেকে অনেকটাই শর্ট। মিথিলার হাইট 5'3", নীরবের হাইট 5'11". মিথিলা আস্তে করে নীরবের পায়ের উপরে উঠে যায়। নীরবের পায়ের উপরে দাঁড়িয়ে নীরবের কপালে আলতো একটা চুমু এঁকে দেয়। তারপর নীরবের ডান গালে একটা চুমু দেয়। নীরব বলে, কি করছো তুমি, মাথা ঠিক আছে তোমার? মিথিলা বলে, যদি কোনো অনর্থ হয় তো হোক না, ক্ষতি কি? নীরব বুঝতে পারে মিথিলার ফিলিংসটা অন্যদিকে ঘুরে যাচ্ছে, তাই মিথিলাকে কন্ট্রোল করতে নীরব বলে, পিচ্চি বউটা বরকে খুব আদর করতে শিখে গেছে, কিন্তু এই সিঁড়িঘরে এখনই যে কেউ এসে যাবে এমন অবস্থায় দুজনকে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, সবাই যদি এসে দেখে মিথিলা এইভাবে কিস করছে তারা তো চমকে যাবে। নীরবের কথা শুনে ভীষণ লজ্জা পেয়ে ছুটে চলে যায়।
একরা স্নিগ্ধতা নিয়ে মাথায় বেলি ফুলের গাছটা নিয়ে ছাদ থেকে নিচে নেমে এলো মিথিলা। বাসার ভেতরের পরিবেশটা এত সুন্দর হবে আজ মিথিলা ভাবতেই পারেনি। মিথিলার মা বাবার সাথে আনন্দ উৎসবে মেতে উঠেছে নীরবের আম্মু। সবার চোখে মুখে রাশ ভর্তি আনন্দ। মিথিলাকে দেখে নীরবের আম্মু বলে, এই মিথিলা এদিকে এসে তো, তোমার জন্য আমার অসহিল লাগছিল, তুমি কি মায়ায় জড়িয়ে ফেলেছো আমায়। মিথিলা বলে, আন্টি তুমি এখানে এসছো সত্যি? সত্যি তুমি? আমি ভাবতেই পারছি না আন্টি, এত আবার কিসের ব্যাগ? নীরবের আম্মু বলে, তোমাদের সবার জন্য শপিং করে নিয়ে এসেছি। মিথিলা দেখে এমন কোন প্রকার ফল নেই যা পাত আছে, মনে হয় ঢাকা শহর সহ তুলে এনেছে। মিথিলা বলে, আন্টি তাই বলে এত সমানবে? নীরবের আম্মু বলে, সব নীরব নিয়ে এসছে। বেশ কিছু সময় গল্প করার পরে মিথিলার আম্মু বলে, এই মিথু সত্যি নীরব আর অদৃত কে ডাক দে তো খেতে হবে, সেই কত দূর থেকে এসেছে। মিথিলা চুপচাপ উপরে গিয়ে সুপ্তিকে বলে, ওদের নিয়ে নিচে আয়, আম্মু খেতে ডাকছে। নীরব বলে, আমার পেট মিথিলা এমনি এমনি ভরিয়ে দিয়েছে। মিথিলা চোখ রাগিয়ে বলে।